রেশালত কে বুঝতে হলে আগে তহিতকে বুঝতে হবে তহিতকে না বুঝলে রেসালত বুঝা সম্ভব নয় অর্থ সিরত সিরতটা কোরআনের একটা পরিভাষা সুরায় তহা সুরায় তহার মাঝামাঝি পর্যায়ে এক জায়গায় আছে কালো ঝা লা দেখ সানুই দুহা সিরাতাল উলা মুসা ভয় পেও না সাপের গর্দান টিপে ধরো তুমি টিপে ধরলেই সানুই দুহা আমি রব এই বিশাল এই অজগর এটাকে রিটার্ন ব্যাক করব এটাকে ফিরিয়ে নিয়ে যাব সিরাতাল উলা তার আগের অবস্থায় প্রথম অবস্থায় সাফ হওয়ার আগে এটা কি আসিল লাঠি আল্লাহ জিজ্ঞাসা করে নমা তিলকা বেয়া মৌসা মূসা তোমার ডাইনাতে ওইটা কি আল্লাহ বোধ দেখে না কি মূসা ডাইনাতে কি আল্লাহ বোধ দেখে না দেখেন কোরআনের কথন কত মজার কিভাবে আমাদের সাথে মিলে যায় একটা লোক একটা ঝুড়ি হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় লোকটাকে দেখেই কিন্তু আপনি বুঝেছেন সে বাজারে শাকসবজি কিছু তরকারি কেনার জন্য যায় এটা আপনি বুঝেছেন তারপরে আপনি বললেন ও ভাই বাজারে জানে কেমন বলেন বাজারে কেমন তা আল্লাহর চেয়ে বড় বুঝওয়ালা সমঝদার আর তো কেউ নাই মুসা বললেন হিয়া রব্বুল আলমিন দিস ইজ মাই স্টিক এটা আমার লাঠি জবাব তো শেষ তোমার হাতে এটা কি হোয়াট ইজ ইন ইউর হ্যান্ড দিস ইজ মাই স্টিক এটা আমার লাঠি কালা হিয়া আসায় এইবার মুসা আলাইহিস সালাম সামনের দিকে যায় আর তাওয়াক্কাউ আলাইহা রব্বুল আলামিন আমি এটা ভর দিয়ে হাঁটি শ্বশুর আব্বার ছাগল চরাইতে যখন যাই আরেক ঘটনা আব্বার ছাগল চড়াইতে যখন যাই বউয়ের মোহরানা হিসাবে ছাগল চড়াতে যাই তখন এই লাঠি দিয়ে ছাগলকে তাড়াই গাছের পাতা ছোট ছোট ডাল এই লাঠি দিয়ে পেরে ছাগলকে খাওয়াই এছাড়া এই লাঠি আমার আরো অনেক প্রয়োজনে লাগে পদভ্রষ্ট উম্মত বনি তাদেরকে নিয়ে যখন সফরে যায়। তখন এই লাঠি দিয়ে পাথরে আঘাত করলে পাথর ফেটে গল গল করে ঠান্ডা পানি বের হয় এরপরে তো আপনারা জানেন লোহিত সাগরের পাড়ে এসে আঘাত করেছে পানি দুই দিকে দাঁড়িয়ে গেছে সাগরের তলা শুকিয়ে গেছে বলি তারা বলে আমরা তো বারো বাবার সন্তান জেনারেশন তুমি একটা রাস্তা বাইর করেছো এক রাস্তা দিয়ে আমরা বারো গোষ্ঠী যাবো না আমাদেরকে যদি সাগরের ওই পাড়ে নিতে হয় তাহলে কিন্তু বারোটা আলাদা আলাদা রাস্তা তৈরি করা লাগবে মুসা বারোটা আঘাত করলেন বারো জায়গায় সাগরে বারোটা রাস্তা তৈরি হয়ে গেল পানি দাঁড়িয়ে গেল পাহাড়ের মতো আবার মনে করবেন না পানি তো দাঁড়িয়ে গেছে সাগরের তলা শুকিয়ে গেছে এখন এখানে নামলে ওই কুতুব দিয়া যাওয়ার মতো মহেশখালি যাওয়ার মতো কমর পর্যন্ত গাড়ায় যাবে অবস্থা কি এমন ছিল নাকি স্মুথ এজ সিল্ক মুভাসেরিনে কেরাম লিখেছেন একর এশিয়ান হাইওয়ের চাইতেও আরো ফিনিশড ওয়েল ম্যানেজড রাস্তা হয়ে গেল মুসা আলাহাম বলি ইসরায়েলদেরকে নিয়ে পার হয়ে গেলেন ওইদিকে রাত শেষ রাতে শেষ রাতে ফেরাউনের বাহিনী যখন এসে বলি ইসরায়েলদের গেরাও বস্তি এলাকা মহল্লা গেরাও করলো সন্ধ্যা রাতে এটা ফেরাউনের সংসদে গোপন মিটিং এ পাশ হয়েছিল উক্তরু মুসা আল্লাহ দুইনা মাহু কে যে নতুন ধর্ম এইটার বীজ যদি খতম করতে হয় শেষ করতে হয় তাহলে মুসা আর হারুন এই দুই ভাই আর তার যত অনুসারী সবাইকে খতম করো খতম করো এই খতম করো আগে থেকে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে তবে খতম করতে যারা চেষ্টা করেছে যুগে যুগে তারা নিজেরা খতম হয়ে গেছে কিন্তু ইসলাম খতম হয়নি ইসলাম খতম ইসলামকে খতম করা কোন যুগে কোনো ফেরাও নম্র সাদ্দাদের পক্ষে সম্ভব হবে না হয়নি হওয়া সম্ভব নয় প্রথম মুসার ঘরে আসছে ফেরাউনের বাহিনী এসে খুঁজে টুজু দেখে মূসা তো নাই হারুন আসে না দেখ ওই ঘরে গিয়ে দেখে হারুনও নাই সে আছে কিনা নাই অমুক তমুক শমুক আছে কিনা নাই ক সত্তর হাজার সব একত্রে গেছে এইবার ফেরাউনের আজম হামান হামান সে বলে খোদা হুজুর মুসার হারুনকে এতদিন মনে করছিলাম কাঠমোল্লা কাঠমোল্লা বুঝেন সাজা দুইজন এরা আসলে পলিটিক্স রাজনীতি এগুলো কিছুই বোঝে না এতদিন আমরা মনে করেছিলাম মাত্র আমরা একটু আগে সিদ্ধান্ত নিলাম গোপন মিটিং এ কিভাবে টের পেল টের পেলো একজনে এখন দেখা যায় একজনও নাই সব অনুসারেই স্টেশন লিভ করেছে স্থান ত্যাগ করেছে তখন ইয়াক্তান আরেকজন মন্ত্রী ইয়াক্তান ইয়া দুই নাতয়ালা কাপ তো আলিফ নু ইয়াক্তান সে ফেরাউনকে গিয়ে জিজ্ঞাসা করে সে পর্যবেক্ষণে আছে ওকে ধর ওকে ধর মুসারে ধর হারুন ধর যারে ধরতে যায় সে এ নাই ইয়াক্তান বলে খোদা হুজুর মিশরের রাজধানী কায়রো শহরে অমুক রোডে এত নম্বর হোল্ডিং একজন কর্মী আছে কাউকে প্রকাশ করতে দেয় সে টাকা দিয়েছে পয়সা দিয়েছে সেই যুগে এই দিছে তো এরকম নাই কি আছে আছে যে কোনো আদর্শের পন্থী যারা তারা এটাকে শুধু ধারণ করে না লালনও করে না নার্সিংও করে ঠিক কিনা বলেন ইনশাল্লাহ আমরাও করি আমরাও করবো ইসলামের কাজ যেখানে হবে দিনের কাজ সেখানে যেখানে হবে আমরা তার সাথে ছিলাম আসি থাকবো এখন বলে আপনি যদি পারমিশন দেন দ্রুত যুদ্ধের ঘোড়া আছে আমি গিয়ে কয়েক মিনিটের মধ্যে কায়রো শহরে গিয়ে ওই লোকটাকে অ্যারেস্ট করে নিয়ে আসি গো শুন জিজ্ঞাসা করিও না দৌড় দাও সে দৌড় দিছে কয়েক মিনিট পরে এসে বলে খোদা হুজুর সেও তো নাই এখন আরেক মন্ত্রী বলে ইসমাইলিয়া সেই শহরে মুসার অনুসারে সবচেয়ে বেশি অনেক দূরে সেখানে কয়েকজন লোক এই এই নাম আমাদের গোয়েন্দা গোপন গোয়েন্দার কাছে এই লিস্ট ছিল আমি নিয়ে আসি আমার খোদাকে দেখাবার জন্যে খোদা শুনছেন অমুক অমুক তমুক অমুকের বেডা অমুক সে ছোট্ট একটা বাহিনী পাঠালো তোরা যা গিয়ে আমি এখানে থাকতে থাকতে সেখানে এই মিসক্রিয়েন্ট দুষ্টিজিকারী মুসার অনুসারী এদেরকে ধরে আমার কাছে নিয়ে আয় এরা গেল এক ঘন্টা সময়েরও কম সময় ফিরে এসে বলে খোদা হুজুর তারাও তো নাই এইবার আরেক মন্ত্রী বলো তাইলে ইসমাইদিয়া শহর যেটা আরো দূরে আমরা মাত্র দুই ঘন্টা আগে সিদ্ধান্ত নিয়েছি মুসার একজন কাঠমলুবি এত দূর বহু দূরের অনুসারী তাদেরকে কালেকশন করে একত্রে নিয়ে যাওয়া এটা কোনো কিছুক্ষণ ফিরে এসে খোদা হুজুর ওরাও তো নাই কোন শহরে মুসার অনুসারী একজন ইসরাইল ও নাই এইবার হামান বলে খোদা হুজুর মোসাকে এতদিন কাটপলি মনে করছিলাম কিন্তু আজকের ঘটনায় দেখা যায় পরিষদের গোপন মিটিং এ সিদ্ধান্ত হয়েছে এবং এটা স্টেট সেক্রেসি রাষ্ট্রীয় গোপনীয়তা হিসাবে আমরা সংরক্ষণ করেছি এই মিশরে বনিসাইলের বস্তিতে যা ছিল তাদেরকে কালেকশন করে নিয়েছে কায়রোতে যারা অনুসারী ছিল তাদেরকে কালেকশন করে নিয়েছে ইসমাইলিয়াতে যারা অনুসরণ ছিল তাদেরকে যারা অনুসারী একটা কালেকশন করে নিয়ে যাওয়া এটা কোনো কাঠমোল্লার কাম না কি ভাই তুলে ইসলামী আন্দোলন যারা করে আলহামদুলিল্লাহ তারা আকাশের তারা পাতালের বালু এটাকে গণনা করতে পারে ইনশাল্লাহ খোদা রাজা ফেরাউনের চাইতেও লক্ষ কোটি গুণ বেশি মজবুত সংগঠন তার ধর লুই সাগরের পাড়ে গিয়ে দেখে পুরা কাফেলা সত্যি রাজার বলি সে পাড়ে উঠে গেছে শেষ গোড়া উঠার একটু বাকি আছে এইবার ফেরাউন তার বিশাল বাহিনী বলে নাম ওই যে রাস্তা খোলা আছে রাস্তা রাস্তাগুলো কিন্তু এখনো আছে আগের মতো রাস্তার কিছু হয় নাই ফেরাউন কয় নাম ফেরাউলের বিশাল বাহিনী তারা ওই রাস্তা দিয়ে নামলো দুই দিকে কিন্তু পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে মুসার খোদায় কয় নাম মুসার সাথে মুসার খোদা আসে না নাই জোরে কর মুসার খোদায় কয় নাম কামন আস শেষ ঘোড়া শেষ সিপাহী নামা যখন শেষ হয়েছে ফাঁকা শিয়াহ মিনাল ইয়াম মে মা গাছিয়া হোম দেখেন কোরআন কি ভাষায় কথা বলে দুই দিক থেকে আল্লাহ যখন কোন বললেন কোন কাম দাও পানি ভেঙ্গে পড়ে যারা নদীর তলা দিয়ে হাঁটছিল তাদের মাথার উপরে এখন পানি কয়হাত এটা কিন্তু নদী নয় সাগর অথই পানি অনন্ত পাড়াবা কয়াত পানির নিচে পড়ছে একটা আর ভাসে উঠতে পারে নাই ওই পড়াতেই শেষ অনেকক্ষণ পরে ফেরাউন বেশি উঠছে করে বেশি উঠে যখন দেখে কেউ নাই শুধু ঢেউ মৌজন কাজ জোলাল পাহাড়ের মতো ঢেউ এক একটা ঢেউ এসে আঘাত করে আর নাক মুখ দিয়ে নোনা পানি ঢুকে ভালো করে পানি কিছু নোনা পানি খেয়ে বলে আমান্ত তো রাব্বিল খুব খেয়াল করবেন কোরআন কিভাবে কথা বলে সময় সাথে মিলে যায় কিভাবে আমার ইস্তফা দিলাম অনন্ত চরের মহান মালিক একক মালিক নিরঙ্কুশ মালিক মালিক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম কে কয় আই রিপিট আমি ইমান আনলাম বিল্লাহ ওই আল্লাহর উপরে রব্বুল যে আল্লাহ অনন্ত বিশ্ব চরাচরের স্রষ্টা এবং মালিক অনেক চেষ্টাকারী প্রচেষ্টাকারী বলছে নকল করলাম কিন্তু আমাদের না অরিজিনালিটি আদম থেকে আজ পর্যন্ত আজ থেকে কে পর্যন্ত দুইজন মানুষের চেহারা বোধে এক একরকম বানাইছে বানাইলে বলেন না সুরাতি মা রাক দুইজন মানুষের চেহারা যদি আল্লাহ একরকম বানাতেন আল্লাহ জারুল্লাহ জমক শরী রহমতুল্লাহ তাফসিরে কাশাফের মধ্যে লিখেছেন যে বান্দা ঠিক আছে তুই যখন এত কাকুতি বিনতি করিস তোরে আমি কিছু সময়ের জন্য হাসের মাঠে সময় দিলাম এই যে তোর ষাট বছরের আমল নামা ডানদিকে নেকিগুলো বাম দিকে এখানে তোর একটা ছবি মুখের ছবি আমি আল্লাহ লাগিয়ে দেব ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো আমি কি বুঝাতে পেরেছি একদিকে নেকামল লেখা আরেক দিকে পাপ গুনা এগুলা লেখা মাঝখানে একটা ছবি বন্দা হাসরের মাঠে ক্যাডামি ঠ্যাডামি শুরু করবে রব্বুল আলমিন এত লাল দাগের কাজ এত গুনার কাজ আমি করি নাই দেখছেন কারবার সুরি তো সুরি সাগর সুরি তখন আল্লাহ বলবেন কুল্লাম রিম বেমা কাসাবার আহি না প্রত্যেকটা মানুষটা দুনিয়ার এই পাপ হোক পুণ্য হোক এগুলোর সাথে বন্দি কয় তোমার দুই ফেরতটা কেরামন কাত আমার সাথে দুশ্মনী করে আরেকজনের আকাম কুকাম আমার খাতায় লেখছে দেখছেন আরেকজনের দা এর খাতায় লেখছে যেই দুইজন এখন আপনার দুই কাঁধে আসছে যে দুইজন মাগরিবে আসছে হজরে আজান হবে চলে যাবে বারো ঘন্টা ডিউটি এই দুজন আদম থেকে আজ পর্যন্ত আজ থেকে কি আমত পর্যন্ত আর একজন মানুষের কান্ধে যাওয়ার সুযোগ পাবে না সবাই নিউ কামার নিউ কামার নবাগত নবাগত আম সাথে দুশ্মুনি করবে কেন দেখেন একজন ওসি এক জায়গায় কিন্তু বেশি দিন রাখা হয় না সরকারের আইন আছে কি একজন ডিসি কে এক জায়গায় সীমিত সময়ের জন্য রাখে কারণ এক জায়গায় বেশি দিন রাখলে সেখানকার যত এই কালো ভাজারি যত সুরগুন্ডা এগুলোর সাথে ওসি হিসাবে লাইন হয়ে যাবে লাইন হয়ে এখন সেও খাবে ওসি হিসাবেও খাওয়াবে